শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি ভালো আছো, আমরাও সব ভালো আছি। আর ভগবানের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকো। তো আজকে ব্লগটা চালু করলাম, আশা করবো তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা, তোমরা দেখতে থাকো। এখন বিছানাটা গুছিয়ে নেব, তারপরে বাইরের কাম করব। বন্ধুরা, আজকে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নেব, তারপরে দেখো কত কাম আছে, ঝাড়ুটাও লাগাই নিতে। ঝাড়ুটা লাগাবো, লাগাইয়ে তারপরে সকালে নাস্তাটা বানাতে যাব। আমি ঝাড়ুটা লাগাচ্ছি, আর এদিকে তোমার দাদাভাই বলছে যে তাড়াতাড়ি একটু রান্নাটা বসাও। আজকে সকালে নাস্তাতে আছে ভাত ভাজা। বন্ধুরা, আজকে কচুর গাঁটি দিয়ে মাছ দিয়ে রান্না হবে, তা দেখো এই যে কচুর গাঁটিটা বাছিয়ে নেবো। এই যে আচারের মশলা দিচ্ছি, আর এই যে এমনি মশলা, ধনে জিরের মশলা, এই যে ঝালের গুঁড়ি। মামি বলো অতটা তাই না, খাও না, খাতে আসো না, মাখাই নেবো। এই তো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, এবার দিয়ে দিলাম লবণের, লবণ দিয়ে দিলাম, এতে করে কাঁচা লঙ্কা দেবো। আর কটা আস্ত মশলা ছিল এই কটাও দিয়ে দেবো। এই যে মাখানে হয়ে গেছে বন্ধুরা, দেখো কিরাম হয় দেখতি। এই দেখো, এবার ডিব্বাতে একটু ভরবো। এখন এই যে ডিব্বাতে ভরতেছি, তারপর পুরো ভরে বন্ধুরা তোমাকে দেখাবো। আর তেলটা আজকে দেবো না, তেলটা কালকে দেবো। বন্ধুরা, আমার আচারটা বানানো হয়ে গেছে, এই দেখো। আর যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, আর এই জায়গা ভিডিও এন্ড করি, ঠিক আছে।